লংকার কাকিত তিওয়া স্বায়ত্ত পরিষদীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার সভাত বিজেপির সভাপতি রঞ্জিত দাস। কাকির ফণীবজারত আজি তিওয়া স্বায়ত্ত পরিষদীয় বিশাল নির্বাচনী সভাত উপস্থিত থাকি বিজেপি সভাপতি রঞ্জিত দাসে ভাষণ প্রসঙ্গত কয় যে তিওয়া পরিষদীয় নির্বাচনত বিজেপি দলে 30খন আসনত জয়লাভ করব। 27 নম্বর কাকি পরিষদীয় সমষ্টির প্রার্থী সুভাষ বসুমতারীর হয়ে প্রচার চলাই এই দাবি করে রঞ্জিত দাসে। কেবা সহস্রাধিক রাইজর উপস্থিতিত কাকি খনিবজারত অনুষ্ঠিত দলীয় প্রচার সভাত সভাপতি রঞ্জিত দাসে নাচে গানে প্রচার চলাই। তিওয়া নির্বাচনী প্রচার সভাখনত পার্বত্য উন্নয়ন মন্ত্রী সুমো রংহাং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাই, বিধায়ক শিবু মিশ্রকে ধরে বহু কেজন নেতা উপস্থিত থাকে। সর্বাঙ্গ সুন্দর আমি কাউন্সিল গঠন করার দিকে গিয়ে আছো। আমার এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলের গতিহীনতার বাবে আর এই স্বায়ত্ত শাসিত পরিষদ অঞ্চলের রাইজের আশীর্বাদের বাবে আগন্তুক দিনে নিশ্চিত ভারতীয় জনতা পার্টির কাউন্সিল গঠন হবে। বিজেপি যে ইলেকশন গোল ইতিমধ্যে 21 সনের অর্থাৎ বিধানসভার যে টার্ম সেই টার্মলোর মিত্রতা আছে। এটা যদি আমার থাকে থাকিব পারে না থাকলেও মানে কোবলিয়া একো নাই, কারণ কেউ মিত্রতা যেটা আবদ্ধ হয়েছিল সেই মত মানে সভাপতি নাছিল। কিন্তু বিটিসি কাউন্সিল নির্বাচনতে হোক বা পঞ্চায়েত নির্বাচনত নিজাকে নির্বাচন অংশগ্রহণ করেছে, আমিও করেছি। আমি মিত্রতা নহয় ভাবাপন্নরে নির্বাচন অংশগ্রহণ করে পেলাম আমি জয়যুক্ত। খালি 3 জনকে ক্যাবিনেট মন্ত্রী অনুপস্থিত কি কব উপস্থিত থাকলেও ক্যাবিনেট হবই, মানে একো অসমের ক্ষতি নহয় রাইজের ক্ষতি নহয়। সোজাইৰ পৰা অৰুণ বৰাৰ ৰিপৰ্ট, জিঅ' নিউজ।